তুই একটা মোবাইল চাইছিস না অনেকদিন যাবত, এই যে তোর জন্য একটা মোবাইল নিয়ে আসছে, দেখ তোর পছন্দ হয়েছে কিনা। মোবাইল আনছো মানে ওর জন্য? ওর জন্য তুমি কেন মোবাইল আনছো? আরে বাবা, ও আমার একটা মাত্র বোন, তোমারে পরে কিনে দেওয়া যাবে, সমস্যা নাই, দাও এটা ওর কাছে দাও। না, পরে কিনা দেওয়া লাগবে না, আমার এই ফোনটাই লাগবে, আমি এটাই নিব। তুমি ওর পরে একটা বাটন ফোন কিনা দিও। দেখো তুমি কিন্তু এই মুহূর্তে আমার মিজাজটা গরম করতেছো অনেক, দাও এদিক দাও। ফোনে হাত দিবা না, খবরদার এটাতে হাত দিবা না। আমি ওর এই ফোনটা দিব না। তুমি ফোন দিবে, ফোন দিবে না কেন? এটা আমার বোনের জন্য আনছি, ও ব্যবহার করবে, এটা দাও, ফোন দাও। না, কি করবো? ছেলেদের সাথে প্রেম করবে, ছেলেদের সাথে আড্ডা মারবে? আমার বোনের যদি আরেকবার কোনো একটা বাজে কথা বলবা, তোমাকে একটা থাপ্পড় দিয়ে কিন্তু ঘর থেকে বের করে দিব। ও মারবা আমাকে? না মারো, না মারো, আমিও দেখতে চাই। তুমি তোমাকে মারবো না, কি কি করবো তোমাকে? থাক ভাই, আমার ফোনের জন্য এত কিছু করতে হবে না, থাক থাক, আমার লাগবো না ফোন, দরকার আমি ফোন চালাবো না, তার দরকার নেই আমার ফোনের। থাক হইছে, আর ঢং করতে হবে না তোর, তোর ভাইরা তো এখন আমাকে মাইর খাওয়ায় আসছে ঢং করতে। রোমানা, রোমানা, হ্যাঁ বলো কি হইছে? ইবা কই? কেন ইবারে দিয়ে তুমি কি করবা? ও একটু ডাকো, ওর জন্য একটা জিনিস আনছি, ও একটু ডাকো। তোমার বোন তুমিই ডাক দাও। তুমি ডাক দিলে সমস্যাটা কি? বুঝলাম না কিছু, সারাদিন থাকো তোমরা দুজন একসাথে, তুমি ডাক দাও, তুমি ডাক দিলে সমস্যা কি? ওর জন্য একটা জিনিস আনছে, তাড়াতাড়ি ডাক দাও। ওর জন্য জিনিস আনছো? ওরে তুমিই ডাক দাও, আমি ডাক দিতে পারবো না। বুঝলাম না, তুমি আমার বোনের সাথে তুমি যে কি ব্যবহারটা করো বোঝা যায় না। এই ইভা, ইভা। হ্যাঁ ভাইয়া বলো, তুমি আসছো? হ্যাঁ, এই যে তুই একটা মোবাইল চাইছিস না অনেকদিন যাবত, এই যে তোর জন্য একটা মোবাইল নিয়ে আসছে, দেখ তোর পছন্দ হয়েছে কিনা। মোবাইল আনছো মানে ওর জন্য? ওর জন্য তুমি কেন মোবাইল আনছো? আরে ও অনেকদিন যাবত একটা মোবাইল পছন্দ করতেছে, এই জন্য নিয়ে আসছে, দাও এটা দাও। এত সুন্দর ফোন আনছো, আবার কাভার টাভার সব লাগায় নিয়ে আসছো। আমি তো আজকে 2 বছর যাবত একটা ফোন চাইতেছি, আমাকে তো কোনো ফোন দাও না, আর বোন বলছে বোনের জন্য সাথে সাথে গিয়ে ফোন নিয়ে আসছো। আরে বাবা, ও আমার একটা মাত্র বোন, তোমারে পরে কিনে দেওয়া যাবে, সমস্যা নাই, দাও এটা ওর কাছে দাও। না, পরে কিনা দেওয়া লাগবে না, আমার এই ফোনটাই লাগবে, আমি এইটাই নিব। তুমি ওর পরে একটা বাটন ফোন কিনা দিও, আর ও ছোট মানুষ, ও এখন টাচ ফোন দিয়ে কি করবে? আর বাবা দেও তো, এটা ওর দরকার, দেব তুমি ফোনটা দাও, এদিকে এদিক দাও। দেখি সরো তো, না বলছি না, এই ফোন আমি ওরে দিব না বলছি, দিব না। বুঝলাম না কিছু, আমি আমি ফোনটা ওর জন্য আনছি, তুমি এখন এটা নিয়ে পারাপারি করতেছো কেন? তোমাকে কি পরে কিনে দেওয়া যাবে না ফোনটা? পরে আর কবে কিনে দিবা? গত 2 বছর ধরে একই কথা বলতেছো, আজকে দিচ্ছি কালকে দিচ্ছি, এই নিয়ে আসছি ওই নিয়ে, আমি আর কোনো কথা শুনবো না, ফোন যখন পাইছি এটা আমি রেখে দেব। দেখো তুমি কিন্তু এই মুহূর্তে আমার মিজাজটা গরম করতেছো অনেক, আমি কিন্তু আমার টাকাটা কিনছি, তোমার টাকাটা কিন্তু ফোন কিনে কিনে আনি নাই, তুমি ফোনটা দাও, এদিক দাও। ফোনে হাত দিবা না, খবরদার এটাতে হাত দিবা না। হাত দিলে তুমি কি করবা? হ্যাঁ তুমি ফোনটা দাও, এদিক দাও, এটা ওরটা ওরটা ওর দাও, তুমি পরে কিনে দেবো তোমার। আমি আমি ওরে এই ফোনটা দিব না। তুমি ফোন দিবে, ফোন দিবে না কেন? এটা আমার বোনের জন্য আনছি, ও ব্যবহার করবে, এটা দাও, ফোন দাও। না, কেন তোমার বোনের জন্য আনছো? আমি যখন বলছি তখন তো আমার জন্য আনতে পারো নাই, এখন নিজের বোন বলছে নিজের বোনের জন্য ঠিকই নিয়ে আসছো। তোমারটা তো জরুরি মনে করি না, আমি আমার বোনেরটা জরুরি মনে করছি, আমার একটা মাত্র বোন, আমি ওকে ফোনটা দিব, তুমি ফোন দাও। আমারটা তোমার কাছে জরুরি মনে হলো না, তোমার এইটুকু একটা বোন, ফোন জরুরি হয়ে গেল, কি করবো? ছেলেদের সাথে প্রেম করবে, ছেলেদের সাথে আড্ডা মারবে? ছি, দেখো তুমি আমার বোনরে কিন্তু বাজে বাবা বাজে কথা বলতেছো, কিন্তু এসব কিন্তু ঠিক না। তুমি আমার বোনের যদি আরেকবার কোনো একটা বাজে কথা বলবা, তোমাকে একটা থাপ্পড় দিয়ে কিন্তু ঘর থেকে বের করে দিব। ও মারবা আমাকে? না মারো, না মারো, আমিও দেখতে চাই। তুমি তোমাকে মারবা না, কি করবো তোমাকে? থাক ভাই, আমার ফোনের জন্য এত কিছু করতে হবে না, থাক থাক, আমার লাগবো না ফোন, দরকার আমি ফোন চালাবো না, তার দরকার নেই আমার ফোনের। থাক হইছে, আর ঢং করতে হবে না তোর, তোর ভাইরা তো এখন আমাকে মাইর খাওয়ায় আসছে ঢং করতে। আর তুমি তুমি ওর জন্য আমাকে মারছো? তোমার বোন কি ভালো? তোমার বোন একটা নষ্ট, তোমার বোন কি মানে জানো? আবার আমার বোনকে নিয়ে বারবার বেশি বেশি কথা বলছো, ঠিক আছে এটা একটা হ্যাস্টোরেস আছে, করেই ছাড়বো, দাঁড়াও তোমার বাবাকে ফোন দিচ্ছি আমি। তোমার যারে মন চায় তুমি তারে ফোন দাও, তারপর আমি এই ফোন আজকে দিব না তো দিবই না। তুমি একটা ফোনের জন্য আজকে এই আচরণ করছো না, আমার বোনের আমার বোনের চরিত্র নিয়ে তুমি কথা বলছো, এটা শেষ আজকে দেখে ছাড়বো আমি। তুমি একটা ফোনের জন্য যদি আমার গায়ে হাত তুলতে পারো তাহলে তুমি যা খুশি তাই করো। দাঁড়া, হ্যালো বাবা, আপনি কোথায় আছেন? আপনি এই মুহূর্তে এখন আমাদের বাসায় আসবেন, আপনার সাথে জরুরি কথা আছে। জরুরি কি কথা? এখনই আসছে হবে? আপনার মেয়ে কি কি করে না করে এগুলো আছে দেখে যান, আপনি এখন আপনি আমাদের বাসায় আসেন। আচ্ছা আমি আসছি। এখন আসেন। আচ্ছা ঠিক আছে, তোমার বাবাকে ফোন দিছি তো, তোমার বাবা আসতেছে, আজকে দেখা যাক।
আসসালামু আলাইকুম। কিছু বুঝলাম না, তো চেঁচামেচি কিসে? বসেন আপু, বসেন আপনি এখানে। সমস্যা হইছে, আমার ছোট বোন অনেক দিন যাবত একটা ফোন চাইতেছে, আমি ওর জন্য একটা মোবাইল নিয়ে আসছি। এখন এই মোবাইলটাই ওর দিতে হইব, এই মোবাইলটা না আপনি মেয়ে পুরো বায়না ধরছে, ওর এই মোবাইল দিতে হইব। বলে আমি একজনের জন্য একটা ছোট শখ করে একটা আমার ছোট বোনের জন্য মোবাইলটা নিয়ে আসছি, এখন এইটাই ওর লাগবে। ও এটা জিদ করতেছে মোবাইল ছাড়া চলবো না। কিরে মা, তুই তো এরকম ছিলি না, ও তোর ননদ তোর ছোট বোনের মতো, ওর লোকে তুই হিংসা করতে পারিস না। মা আমি তো তোর এই শিক্ষা দেয়নি গা, ননদ হয়েছে ছোট বোনের মতো, ওর সাথে তুই হিংসা করিস এটা ঠিক না। কেন বাবা, আজ থেকে গত 2 বছর আগে ওর কাছে আমি একটা ফোন চাইছিলাম, কই আমার তো ফোনটা আইনা দিল না, ওর বোন চাইছে ঠিকই তো ফোনটা আইনা দিছে। ও তো একটা ছোট মানুষ, তোকে আজকে না কালকে আইনে দিবে, সমস্যা কি? আর তাছাড়া জামা নিজের পয়সা দিয়ে কিনছে, ও তো মানে পয়সা কামায় নাকি না? এইরকম যদি পায়ে পায়ে ধর ধরিস তোর ননদের, তাহলে তুই কেমনি কি করবি? আমি তো তোকে এই শিক্ষা দিই না, আমার মাথায় কাজ করছে না। মা ননদ হয়েছে ছোট বোনের মতো, ওর সাথে তুই মিলামিশা থাকবি, ওকে কি তুই বোন ভাবতে পারিস না, ছোট বোন ভাবতে পারিস না? ওর ধর ধরিস তুই পায়ে পায়ে, তোরা আজকে এনে দেয় নেই আরেকদিন এনে দিবে, তোর সমস্যাটা কি? আমি তো কিছু বুঝলাম না আব্বা। ওরে বুঝে কোনো কিছু লাভ নাই, ও কোনোদিনই বুঝবো না, ও ও যেটা বুঝে ও এটাই বুঝবো। আপনি আমি যা বুঝামো এত দিন পর্যন্ত ওরা বুঝাই পারি নাই, আর আজীবন ওরা বুঝাই পারব না। অতএব এক কাজ করেন, আপনি মেয়ে আপনি নিয়ে যান, ওর কাবিলের টাকা যা আছে আমি সব পাঠাই দিব। যাও তুমি মাসে কথা বইলো না বাবা। আব্বা আপনি আমার মাফ করে দেন, আমি আর পারব না আপনি মেয়ের সংসার করতে। বাবা দোহাই লাগে বাবা। আচ্ছা তোমরা একটু চুপ করো, দেখো আমার ভুল হয়েছে, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আসলে সব সময় ও যা চায় তুমি তো সবই আইনা দাও, এই কারণে আমার একটু হিংসা হয়েছে। তোমাকে আইনা দিবে, এদিকে আসো এদিকে আসো, তোমাকে আইনা দিবে ইনশাল্লাহ। বসো, ও হইল তোমার ছোট বোন, ঠিক আছে? এই বাদন যেমন থাকে, এই ভালোবাসা যেমন থাকে, এরপরে আমি আর কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে নেই বা, এটা তুই রাখ। না ভাবি থাক, এটা তোমার পছন্দ হয়েছে তুমিই রাখো। না থাক, তোর ভাই আমার মনটা কত খুশি লাগতেছে, কত বড় হয়েছে মনটা আমার। আচ্ছা বাবা তাহলে তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাবা কথা শোনো, ছোট মানুষ, তাছাড়া ও একটু জিদি, বাবা মানায় টানায় নিও, ঠিক আছে? ওর মাথাটা একটু গরম, এমনি ওর মন ভালো আছে, ঠিক আছে? কি করবা বাবা বলো। যাই হোক আব্বা, আমি আমিও মোটামুটি দেখতেছি, মানে আসলে আমারও মাথায় অতটা ধরে না, মানে কত আর নিজের একটু ছোটই হবে, আমার মেয়ে দেখে বলছি না, তোমার তো বসে ছোট না, একটু মানিয়ে নি বাবা। বা কি করার আছে? আচ্ছা যাই হোক আব্বা, সমস্যা নাই, আপনি আসছেন আপনি খাওয়া দাওয়া করে দেবেন, আসেন ভিতরে আসেন। আর তোর মোবাইল পছন্দ হয়েছে? আয় চল।